যবে থেকে এই ঘরের কাজকর্ম পুরোটাই আমি সামলাচ্ছি তবে থেকে আমি কিন্তু কোনো বাসনপত্র জমিয়ে রাখি না। যখন যেরকম বাসন হয় আমি ধুয়ে ফেলি। দেখতেই পারলে টিফিন খেয়ে এসে কিন্তু আমি টিফিনের বাসনগুলো আগে ধুয়ে ফেললাম, আর তারপরে চিকেনটা কিন্তু আমি বার করে বেসিনের ওপরে রেখে গিয়েছিলাম। তো এটা দেখলাম এখনও শক্ত আছে, আমি একটু জলে ভিজিয়ে দিলাম। জলে বেশ কিছুক্ষণ ভিজে থাকবে তাহলে কিন্তু এটা হালকা হয়ে যাবে। চলে এলাম রান্নাঘরে রান্না করতে, মানে ফার্স্ট কাজ হয়ে গেল টিফিন বানানো। টিফিন খাওয়া তিনটে রাউন্ড থাকে সকালবেলা, এক হচ্ছে সকালবেলা চা খাওয়া, মানে চা খেয়ে উঠে পুরো বাসি কাজ কমপ্লিট করা। বাসি কাজ মানে জানোই কি কি, মানে ঘর দুয়ার মোছা হয় না অত সকালে, টুকটাক একটু ঝাড়পোছ করা, এখানে রেখে নিই টুকটাক একটু ঝাড়পোছ করা, আর তার সাথে হচ্ছে গিয়ে তোমার একটু বাসি জামা কাপড় ধোয়া, তারপরে আমার বাচ্চাগুলোকে খেতে দেওয়া, তারপরে ওই ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করা, যদি ওই লালটু করে, কারণ লালটু করে একটা কারণে, লালটু না সকাল সকাল স্নানটা হয়ে যায়। আর তার জন্য সকালবেলা উঠে ওই ঠাকুরের ওখানে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে, তারপরে মানে গঙ্গার জল ছিটিয়ে, ঘরে গঙ্গার জল ছেটানো হয় না, কারখানাতে ছেটানো হয় শুধু, আর যে বারান্দাটা, যেহেতু বারান্দাটা সকালে মোছা হয়ে যায় ছিটিয়ে, আর আমার বারান্দা একদম গেটের সাথেই আমার টবের মধ্যে আছে। তুলসী মঞ্চ আমি এখনো করে উঠতে পারি না, পারিনি, দেখা যাক হয়তো পরে নিশ্চয়ই পারবো। তো তুলসী আমার ভীষণ প্রিয়, কারণ আমার শ্রীকৃষ্ণেরও ভীষণ প্রিয় ছিলেন তুলসী দেবী। তা ওই তুলসী গাছে একটু জল দিয়ে একটুখানি ধূপ মানে জ্বালিয়ে আর একটু কারখানাতে, তারপরে হচ্ছে সেকেন্ড রাউন্ড। সেকেন্ড রাউন্ড কি হয়, টিফিন টিফিন বানিয়ে টিফিন খাওয়া, তার সাথে আমি এখন যেহেতু শাকিলা নেই আমি করছি, সেহেতু আমি কি করি, আমি না কোনো বাসনপত্র জমিয়ে রাখি না টিফিনের কাজের পরে। তোমরা দেখে নিলে আমি টিফিনের বাসনগুলো সব ধুয়ে দিলাম, আর চিকেনটা আমার আগে আনা ছিল, যেহেতু কাজটা এখন হচ্ছে, যেদিনকে আমরা একটু ছুটি পাই সেদিনই লাগবে কি করে বাজারে গিয়ে না বাজারটা করে নিয়ে আসে। চিকেনটা আমি দেখলাম এখনো ফ্রিজে ছিল, তা দেখলাম এখন অবধি সেভাবে মানে শক্ত হয়ে আছে, আমি একটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর এবার আমি কি করব, অসুবিধা হবে না, কিছু লাল শাকটা কেটে নিই আর চিকেনের মশলাটা পুরো কমপ্লিট করে নিই, তার মধ্যে আশা করি চিকেনটা ছেড়ে যাবে। তারপরে আমি লাল শাকটা একটা কড়াইতে বসিয়ে দেবো, আর চিকেনটা আরেকটা কড়াইতে বসিয়ে দিয়ে আমি ঘরটা টোটাল মুছে নেবো। তিতলি ঝাড়পোছ করে দিয়েছে, আমি শুধু মুছে নেবো, কারণ মোছাটা আর কি আমার একটু সুবিধা হয়, আমি যদি মুছি আমার একটু মানে মনে হয় যে মনের মতন হয়েছে এরকম একটা ব্যাপার করে নিই। তারপরে আমি চলে যাবো স্নান করতে, চিকেনটা বসানো থাকলে বসানো থাকবে, ওদেরকে আমি একটা বলবো, ওটা তার নাড়াচাড়ার কিছু ব্যাপার থাকবে না, আমি একদম পুরো তরিজুত করে ঢাকা দিয়ে, যেহেতু আমার ওই ফ্রাই মানে ওই ননস্টিকের ওটার মধ্যে ঢাকা দেওয়া থাকে, আর ওদেরকে বলবো একটা টাইমে বা আমি চলে এলাম নিভিয়ে দিলাম খেতে বসে যাব। তো কি রান্না করছি না করছি তো বলেই দিলাম, আর একদম খাবার টেবিলে দেখাবো কি কি মানে রান্না আজকে মেনু হয়েছে, সেটুকুনি অবশ্যই তোমাদেরকে দেখাবো। কিন্তু তার আগে চলো রান্নাটা কমপ্লিট করে নিই, আর সাথে কিছু গল্প তো অবশ্যই করবো তোমাদের সাথে। তো দেখো চিনির কৌটো সসের কৌটো সব নামিয়েছিলাম, জায়গাতেই পড়ে আছে, এবার আমি এগুলোকে শিফট করে দেবো জায়গা মতন। আমি না এখানে কিছু পাচ্ছি না, কারণ আমি আগেও পাততাম না যে মুছে দিলে মনে হয় আমার সুবিধা হয়, কিন্তু দেখি হয়তো এখানে কিছু পেতে নেবো, হয়তো ভালো লাগবে তাহলে দেখতে। আর এই দেখো চিনির কৌটোটাও এখানে পড়ে আছে, এটাকেও আমি সরিয়ে দেবো, রইলো। আর এদিকে দেখো এই কড়াইটার মধ্যে আমি শাক ভেজে নেবো, তেল আছে এটার মধ্যে, আমি একটু চিকেনের আলুটা ভেজে নেবো, আর এটার মধ্যে রয়েছে আমার ঘুগনিটা, হ্যাঁ ওপরে একটুখানি বাবাকে মাকে দেবো ঘুগনিটা, বিকেলবেলা ওরা খেতে পারবে, কারণ এত বেলা ওরা টিফিন করে না, দুজনের বয়স হয়েছে না, ওরা খুব সকাল সকাল টিফিন করে, আর মানে রাত্রিবেলা খাবারটাও খুব মানে ডিনারটা খুব তাড়াতাড়ি করে না। তো আমি যখন বানিয়েছি একটুখানি দিয়ে আসবো গিয়ে, সন্ধ্যাবেলা একটু মুড়ি দিয়ে টিফিন খেয়ে নিতে পারবে, আর এটার মধ্যেই থাক, আমি তাহলে বিকেলবেলা একদম এটার মধ্যেই গরম করতে পারবো, আর শিফট করতে হবে না, আর এটার মধ্যে আমি বললাম, আর এটার মধ্যে আমি চিকেনটা বসিয়ে দেবো, আর এটার মধ্যে আলুটা ভাজা হয়ে গেলে এখানেই আমি লাল শাকটা বসিয়ে দেবো। তো চলো লাল শাক আলু আর যা যা লাগবে আর কি চিকেনের মশলাগুলোকে আগে আমি কেটে নিই, আর তোমাদের সাথে একটু গল্প করি সাথে, চলো। যে আজকে ডেলি ব্লগের মধ্যে থাম্বনেলটার কি সম্পর্ক অনেকেই কিন্তু ভেবে উঠতে পারছো না, চিন্তা করছো তাই তো, আছে সম্পর্ক আছে, বলি এবার সেই কথাটাই বলবো। সেটা হচ্ছে অনেকেই আসছো যারা আমার ভিডিওতে এসে, অনেকেই নতুন আমি দেখছি তাদেরকে এসে বলছো দিদি তোমার চ্যানেলে এলাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো একটা কথা বলি, এগুলো করে কি আদৌ কিছু লাভ হয়? তোমার চ্যানেলটা আমি গিয়ে একটা সাবস্ক্রাইব করে দিলাম, আদৌ হয়তো চ্যানেলটা আমি দেখলামই না, তুমি জানতে পারলে কি আমি দেখলাম কি দেখলাম না, তাতে করে তোমার ভিডিওতে কতটুকু লাভ হবে বলতে পারো আমায়? আবার অনেকে বলো দিদি আমায় সাপোর্ট করো, কিভাবে সাপোর্ট চাও তোমরা সেটা বলো, যদি মনে করো যে একটা কমিউনিটিতে পোস্ট দিয়ে দিলে তোমার চ্যানেলটা হুড়হুড় করে দৌড়বে তাহলে খুব ভুল কথা, এতে কিছু হয় না, হয়তো ওই একটা ভিডিও 100 জন বা 150 জন লোক দেখবে, এর বেশি কিছু হয় না গো।
তার থেকে অনেক ভালো যে সময় এগুলো করছো এর ওর থেকে ভিউজ সাবস্ক্রাইবার বা কমিউনিটি পোস্ট চেয়ে বেড়াচ্ছ সেই টাইমটা একটু নিজের কন্টেন্টের পেছনে দাও। একটা কথা আমরা বোধহয় সবাই জানি যে যে নিজেকে হেল্প করে যে নিজেকে সাহায্য করে ভগবান এবং দুনিয়া তাকে সাহায্য করে। সুতরাং প্রথমে কিন্তু তোমাকে নিজেকে খেটে নিজের জায়গাটাকে তৈরি করতে হবে, তারপরে দেখবে তোমার পাশে কিন্তু সবাই থাকবে। যেদিন তুমি একজন সফল মানুষ হয়ে যাবে না সেদিন কাউকে ডেকে তোমার কাছে আনতে হবে না, তোমার ভিডিও তোমার চ্যানেলটা ভিজিট করাতে হবে না, মানুষ এমনিই যাবে তোমার চ্যানেল দেখতে বা তোমার চ্যানেলটা ভিজিট করতে সাবস্ক্রাইব করতে, এবং প্রত্যেক দিনই কিন্তু একবার হলে উকি মেরে যাবে দেখি তো ও কী ভিডিও বানিয়েছে। কথাই বলবো, আমার জানো তো সফলতা পেতে প্রায় সফলতা বলা ভুল, তবুও যেটুখানি এসেছি 6000 সাবস্ক্রাইবার আজকে আমার 6400 মতন সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার, সেই সাবস্ক্রাইবারটা কিন্তু আমি একদিনে পাইনি, সেটার জন্য কিন্তু আমাকে 1.5 বছর ওয়েট করতে হয়েছিল। সুতরাং একটা তোমার ফেস ভ্যালু বা একটা পরিচিতি যখন তোমার তৈরি হয়ে যাবে তখন অটোমেটিক্যালি লোক তোমাকে দেখতে আসবে, কিন্তু সেই পরিচিতিটা বাড়াতে হবে তো নাকি? একটা ছোট্ট বোন আছে ও পায়েল, ওর চ্যানেলের নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না কিন্তু আমার কমিউনিটিতে গেলে দেখতে পারবে ওর চ্যানেলটা। তো পায়েলের আজকে 5000-এর ওপর সাবস্ক্রাইবার, কিন্তু পায়েল আজ অবধি কিন্তু ফার্স্ট পেমেন্টটা পেয়ে ওঠেনি। লাভ কী হয়েছে? আমার তো মনে হয় পায়েল যেটুখানি সাবস্ক্রাইবার গেন করেছে বেশিরভাগটাই হয়তো ওর সাফার সাবে হয়েছে, অথবা ওর একটা কড়াই মানে পরিষ্কার একটা ভিডিও ছিল যে যাতে করে ও লাখের ওপরে ভাইরাল হয়েছিল, ভিডিওটা লাখের ওপরেও ভিউজ পেয়েছিল। কিন্তু ও কি প্রত্যেক দিন কড়াই পরিষ্কার দেখাতে পারবে? পারবে না তো। সুতরাং যার জন্য যারা কড়াই পরিষ্কার এই ধরনের কিছু দেখে ওকে সাবস্ক্রাইব করেছিল তারা কিন্তু পরে গিয়ে ভবিষ্যতে ওর যখন ডেলি ব্লগটা দেখলো বা অন্য ধরনের ক্যাটাগরিজের ভিডিওগুলো দেখলো তখন কিন্তু আর ওর চ্যানেলটা দেখতে এলো না দ্বিতীয়বার। সুতরাং এই দিকটা কিন্তু একবার ভালোভাবে ভেবে দেখবে যে ভিডিওটা করছো ভাইরাল করছো সেটা টানতে পারবে তো রেগুলার? বাড়িতে সব আমার বাচ্চাগুলোর এত ঠান্ডা লেগেছে, যেহেতু আমাদের ঘরটা ভীষণ স্যাঁতস্যাঁতে, এত ঠান্ডা লেগেছিল ওদের যে মানে ওদের মুখের রুচিটাই চলে যাচ্ছে মানে গেছিল। কিরকম করছিল, ওরা না ছুটে আসছে খাবার দিকে কিন্তু খেতে পারছে না, আর এত চিৎকার করছে মুখের দিকে তাকিয়ে, এত কষ্ট লাগছিল মানে বুঝতে পারছিলাম যে নিজেকে দিয়ে যে খিদে পেলে যদি না খেতে পারা যায়। ওরা তো অত বোঝে না যে না আমরা ওষুধ খাচ্ছি বা জোর করেও আমাদের খেতে হবে, এত বুদ্ধি তো আর ওদের নেই। তা আমি আর লাল্টু তিতলি তিনজনে মিলে ফেড আপ হয়ে গেছিলাম যে ওদের কীভাবে খাওয়ানো যায়, কী খেলে ওদের ভালো লাগবে। আমি বেসিক্যালি কী করি, কড়াইয়ের মধ্যে মাছটা দিয়ে তেল আমি দিই না, মাছটা দিয়ে আর কড়াইটা বেশ গরম হয়ে ওঠে তখন মাছগুলো ওই ফ্যাসা মাছগুলো নিয়ে আসে ছোটো ছোটো, সেগুলো চাপা দিই আর ওপরে কড়াইয়ের ওপরে কিছু দিয়ে আমি বন্ধ করে দিই। এবার এই যে ভেতরে যে মানে কী বলবো ভাবটা, মাছটা না খুব সুন্দর সেদ্ধ হয়ে থাকে, ভালো খায় খাচ্ছিল না, তার জন্য আমি কী করেছিলাম একটুখানি ছাঁকা তেলে কড়া করে লাল লাল করে ভেজে দিচ্ছিলাম, যদি খায় তাও ফেল। তো এর মধ্যে 2-3 দিন আগে লাল্টু নিয়ে এলো হচ্ছে মুরগির ছাট, সেই নিয়ে এলো, আমাকে বললো দেখো তো এগুলো খায় নাকি। তা ওগুলোও আমি করলাম, করবার পরে দেখছি যে মানে 50% খাচ্ছে বাচ্চা আর 50% তার মধ্যে রসগোল্লা তো মুখই দিচ্ছে না। পরশু দিন থেকে দেখছি ওদের ভীষণ ফেভারিট হয়ে উঠেছে এটা, তা খেয়েছে ভালোই খেয়েছে। তো আজকেও দেখো, তো এই দেখো চিকেন দিয়ে তো দিয়েইছি, চিকেনের মানে মুরগির ছাট যেটাকে বলে, তার মধ্যে আমি একদম 1 পিঞ্চ মতন নুন দিয়েছি, একটুখানি হলুদ দিয়েছি, পেঁয়াজ দিয়েছি আর রসুন দিয়েছি, কারণ একটু গন্ধ না হলে আবার ওনারা খাবেন না, মানে আমার বিড়ালের মানে আমার বাচ্চাগুলোর আর কি খুব টেস্ট, ওরা খুব টেস্ট বোঝে। তো এটা আমি 3টে সিটি দিয়ে নেবো, ব্যাস একদম নরম হয়ে যায়, মেখে দিলে খুব ভালো খায় আমার বাচ্চারা। তো আমি একটা টাইমে মন্দিরের একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমার 1 লাখের ওপর ভিউজ এসেছিল, কিন্তু তার সাথে আমার সাবস্ক্রাইবারও, একটা ভিডিও বানিয়ে আমি প্রায় 2500-3000 মতন সাবস্ক্রাইবার গেন করেছিলাম। কিন্তু ভবিষ্যতে যখন ওই ধরনের ভিডিও আমি আর বানাতে বন্ধ করে দিলাম মানে বানালাম না, তখন কিন্তু সেই ভিউয়ার মানে সেই সাবস্ক্রাইবাররা আমাকে কিন্তু আর দেখতে আসেনি বা আমার চ্যানেল ভিজিট করতে আসেনি, তারা কিন্তু ওই ধরনের ভিডিও দেখতেই পছন্দ করেছিলেন বা ওই ধরনের ভিডিওই তারা আমার থেকে দেখতে চাইছিলেন বলেই কিন্তু আমার চ্যানেলটা সেই দিন ওনারা সাবস্ক্রাইব করেছিলেন। কিন্তু আজকে যখন আমি আবার ডেলি ব্লগ বানাচ্ছি তারা কিন্তু আমার এগুলো দেখতে আর পছন্দ করছেন না। তার মানে কি আমি ডেলি ব্লগ করব না? অবশ্যই করব, কারণ আমি কিন্তু একজন ব্লগার হতেই এসেছি, ওটা করতে আমি আসিনি। সেদিন আমার ওটা মনে হয়েছিল, কথাগুলোর মধ্যে খুব অসামঞ্জস্য মনে হচ্ছিল কিছু জিনিস, তখন আমি বলেছিলাম হ্যাঁ অবশ্যই সেটা হয়তো বলাটা আর উচিত হয়নি, কারণ এটা ইউটিউব, এখানে যে যার মতন কাজ করছে, বলার কাউকে কিছু না বলাই ভালো, যে যার মতন কাজ করছে যে যেটা পড়ছে সত্যি মিথ্যে সেটা বিচার করবে দর্শক, আমাদের কোনো রকম দায়ই পড়ে না সেগুলো দর্শকদের বোঝানোর, কারণ
দর্শক তো বোকা নয়, দর্শক সবই বোঝে, কিন্তু তারপরে কি হয়, আমাদের একটু ভালোবাসার জায়গা থাকে কারোর কারোর প্রতি। একজনের অনেক খারাপ দেখার পরেও কিন্তু তাকে আমরা ভালোবাসতে পারি, আবার অনেকের ভালো দেখার পরেও কিছু যাদেরকে আমরা ভালো লাগে না, ভালোবাসি না, তাদের হাজারটা ভালো দেখলেও কিন্তু তাদেরকে আমার ভালো লাগে না। সুতরাং এই ভালোবাসাটা ভালোবাসার জায়গায় রাখাই ভালো, আমাদের কাজ আমাদের করতে হবে। আর যখন দেখব যে ঠিক এই জায়গা থেকে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমাদের মনোবলটা দৃঢ় রয়েছে, হ্যাঁ এরমভাবে আমরা এগিয়ে যেতে পারবো, তখন ঠিক এগোতে পারবো। তার জন্য কাউকে আমার মনে হয় না আসো আমার চ্যানেল দেখো, সাবস্ক্রাইব করো, ভিজিট করো, কমিউনিটিতে দাও প্রয়োজন নেই। হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটু আবদারের জায়গা থেকে থাকে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তার মানে এই নয় যে একে ওকে বলা। তো দেখো আমার এরকম তোমাদের সাথে গল্প করতে করতে করে কিন্তু কাজকর্মগুলো হয়ে গেল, রান্না হলো, দেখলে আমি মাংস রান্না করলাম, চিকেন করলাম, লাল শাক করলাম, হয়ে গেল। আর আমি তারই মধ্যে ঘরটাও পরিষ্কার করে নিলাম, আর দেখো মগের মধ্যে যে আমি ছিটিয়ে দিলাম না, ওর মধ্যে ছিল একটু ইজি আর ফিনাইল, আমি একসাথে জলে গুলে এখানে আমি ছিটিয়ে দিলাম। তারপরে আমি ওই যে হাত হ্যান্ড ব্রাশটা যেটা দিয়ে আর কি আমি ঘর মুছলাম, ওটা দিয়ে আগে মুছলে হতো, কিন্তু যেহেতু টাইলসের ঘর সেহেতু কিন্তু জলটা ফট করে শুকিয়ে যায় না, তার জন্য আমি একটা শুকনো ন্যাকড়া দিয়েও ভালো করে ঘষে ঘষে মুছে নিলাম, কারণ না হলে কিন্তু স্লিপ কেটে যাওয়ার ভয় থাকে। আর রান্না করার পরে একবার যদি আমরা রান্নাঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে নিই তাহলে অনেক সুবিধা হয়। আর এই দেখো আমার লাঞ্চ মেনু তৈরি হয়ে গেছে, আর আমি খেতেও বসে পড়েছি, লাল শাক ভাজা, স্যালাড আর চিকেন। চাটনি করবো ভেবেছিলাম কিন্তু হয়ে উঠলো না, ঠিক আছে এই দিয়ে সেরে নিই, খাওয়া দাওয়া করে আবার ফিরে আসছি তোমাদের সাথে কিছু কথা বলবো। আজকে শেষ কথাটা, রাত্রি এখন বাজে রাত্রি 10টা, আমি এতক্ষণ ধরে বসেছিলাম কখন আমি ভিডিওটা কমপ্লিট করব, কখন ভিডিওটা কমপ্লিট করব। আমাদের বাড়ির সামনে একটা তৃণমূল কংগ্রেসের মিটিং হচ্ছিল, তা ঘরে বসে বসেই শুনছিলাম, যেহেতু আমার বাড়ির সামনেই মাইকটা দিয়েছে আমার কানেও আসছিল, তা শুনছিলাম আর ওয়েটও করছিলাম যে কখন মিটিংটা থামবে, কারণ আমি জানি 9টার সময় থেমে যাবে, তারপরে করব আর কি ভিডিওটা। খুব গলা শুকিয়ে যাচ্ছে তাই না, আমার শুকাচ্ছে। তো শেষে যে কথাটা বলবার সেটা হচ্ছে রূপমাধুরী ব্লগ। তা রূপমাধুরী আমি দুদিন ধরে ওর ভিডিও আমি দেখি, হয়তো সবসময় কমেন্ট করা হয়ে ওঠে না, খুব কমই হয়তো একটা দুটো কমেন্ট আমি করি। তো রূপমাধুরীর শুনলাম যে ভাইরাল হয়ে গেছে এবং ওর মনিটাইজেশনটাও কমপ্লিট হয়ে গেছে, আমার ভীষণ ভালো লেগেছে, কনগ্রাচুলেশন তোমাকে, এগিয়ে যাও আরও অনেক দূর, অনেক খেটেছো তুমি এবং ওর পরিশ্রমটা। আমি এটাই আমি লাস্টে একটা কথাই বলতে চাইবো, মেয়েটা কিন্তু যথেষ্ট পরিমাণে পরিশ্রম করেছে, আমি নিজে চোখে দেখেছি কতটা পরিশ্রম করেছে। আর ইউটিউব প্ল্যাটফর্মটা কিন্তু এমনই একটা জায়গা যেখানে কিন্তু দিন রাত মনিটাইজেশন, ভিউজ, সাবস্ক্রাইবার এগুলো কিছুর জন্য না তাকিয়ে শুধু কাজ করে যেতে লাগে, এবং কাজ করতে করতে একটা টাইমে তুমি কিন্তু ঠিক পৌঁছে যাবে তোমার জায়গায়, সুতরাং খেটে যাও তাই না। আর এইটির জন্যই আমি লাস্টে একটু ওয়েট করছিলাম, কারণ আমি কাজের মধ্যে বলতে চাইছিলাম না, সেটা ঠিকও দেখাতো না। তা ওকে আমি এটুখানি বলবো যে আজকে রূপমাধুরীর নাম কিন্তু আমি কোনোদিনই আমার মনে হয় ভিডিওতে আমি বলিনি, আজকে বললাম কেন, কারণ আজকেও একটা জায়গায় পৌঁছেছে। আমি এটাই বলতে চাইছি যে যখন তুমি একা দৌড়বে, যখন তোমার জার্নিটা শুরু হবে, তখন কিন্তু তুমি পাবে না মানুষকে পাশে, তোমাকে একাই দৌড়তে হবে। তোমাকে কেন, আমাকেও দৌড়তে হয়েছে একাই, আমি একাই দৌড়েছি দিনের পর দিন, ভেঙে গেছি, হাঁপিয়ে গেছি, বন্ধ করে দিয়েছি, 2-3 মাস ভিডিও দিইনি, দূর আর করব না, তারপরে আবার করেছি, না করতে হবে, সবাই যখন করছে আমিও পারবো। আজকে রূপমাধুরীর কথাটা বললাম যে রূপমাধুরী আজকে মনিটাইজেশনটা হয়েছে, কিন্তু এটা কিন্তু তুমি একটা ধাপ পূরণ করলে, এখনো কিন্তু অনেক দূর চলা বাকি আছে। তো আগামী দিন তোমার রাস্তাটা অনেক মসৃণ হোক, ভগবান তোমার সহায় থাকুক, শ্রীকৃষ্ণ তোমাকে আশীর্বাদ করুক। তো চলো ভিডিওটা আমার এই অবধি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলে যাবে না, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে আমার, অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো আজকের মতো এই অবধি, আগামীকাল আবার ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই অনেক ভালো থেকো, জয় শ্রীকৃষ্ণ।